পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি কেন বের হয়, বেশি আইসক্রিম খেলে কি সমস্যা হতে পারে? আজকের এই ভিডিওতে আপনারা এরকমই অ্যামেজিং সব ফ্যাক্টের উত্তর পাবেন, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ফ্যাক্ট নাম্বার এক, আপনি জানেন কি দুনিয়াতে এমন একটা জিনিস আছে যেটা মানুষ ব্যবহার তো করে কিন্তু তা কখনো শেষ করতে পারে না, আর জিনিসটি হলো ইরেজার। পৃথিবীতে 99% মানুষ যারা ইরেজার ব্যবহার করে তাদের কেউই এই ইরেজার ব্যবহার করে শেষ করতে পারে না, শেষ করার আগে হয়তো ওটা ভেঙে যায় না হলে কোথাও হারিয়ে যায়। ফ্যাক্ট নাম্বার দুই, যদি আপনি সিগারেট পান করা কোনো ব্যক্তির পাশেও দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার মৃত্যু হতে পারে। প্রতি বছর শুধুমাত্র আমেরিকাতে 50 জন করে মানুষ মারা যায় শুধুমাত্র কোনো স্মোকারের পাশে দাঁড়ানোর কারণে। ফ্যাক্ট নাম্বার তিন, আপনি জানেন কি সাউথ কোরিয়াতে কিছু শপে আপনি আপনার পছন্দের পেন নিজেই ডিজাইন করে নিতে পারবেন, এছাড়া আপনি আপনার পছন্দের কালার এবং পছন্দের শিশু পেনে লাগিয়ে নিতে পারবেন এবং নিজের পছন্দের মতো একটা পেন চুজ করতে পারবেন, সত্যি অ্যামেজিং। ফ্যাক্ট নাম্বার চার, আপনি কি এটা জানেন ময়ূরের পুরো বডির ওজন তার সমস্ত পাখার থেকেও বেশি হয়, যদি ময়ূরের বডি থেকে সমস্ত পাখা খুলে নেওয়া হয় তাহলে তার ওজন অর্ধেকের চেয়েও কম হয়ে যাবে। এছাড়া আপনি হয়তো জানেন না যে একটা সাধারণ পাখির সমস্ত পাখার ওজন তার হাড়ের থেকেও বেশি হয়। ফ্যাক্ট নাম্বার পাঁচ, আপনি জানেন কি হোয়াইট হাউস হলো পৃথিবীর সবচেয়ে ভৌতিক জায়গাগুলোর মধ্যে একটি, সেখানে অনেকে ভৌতিক কিছু দেখার দাবি করে থাকে। একবার কুইন এলিজাবেথ সেখানে আব্রাহাম লিঙ্কনের আত্মাকে দেখার দাবি করেছিলেন। ফ্যাক্ট নাম্বার ছয়, আপনি কি জানেন বিরাট কোহলির হেয়ার কাটের মূল্য কত? বিরাট কোহলির হেয়ার কাটের মূল্য 80,000 রুপি, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 99,000 টাকা সমান। ফ্যাক্ট নাম্বার সাত, পৃথিবীতে এমন একটা দেশ আছে যেখানে একটা কলার মূল্য একটা সাইকেলের মূল্যের সমান, এছাড়া এক কাপ কফির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 17,000 টাকা সমান, আর দেশটির নাম হলো নর্থ কোরিয়া। ফ্যাক্ট নাম্বার আট, আইসক্রিম খাওয়ার পর আমরা মনে করি হয়তো এতে আমাদের শরীর ঠান্ডা হয় কিন্তু এটা আসলে ভুল, আইসক্রিম খেলে বরং আমাদের শরীর আরও গরম হয়ে যায়, আর এর পেছনের মূল কারণ হলো আইসক্রিমে থাকা প্রচুর ফ্যাট, যা কিনা মানুষের শরীরকে ঠান্ডা নয় বরং প্রচুর গরম করে। ফ্যাক্ট নাম্বার নয়, জার্মানিতে যদি কোনো গাড়ি চালক রাস্তায় কোনো ব্যাংক দেখে তাহলে গাড়ি চালানো বাদ দিয়ে সেই ব্যাংকে রাস্তা ক্রস করতে সাহায্য করে, এর কারণ হলো সেখানকার মানুষ অতীত থেকে ব্যাংকে খুবই লাকি মনে করে। ফ্যাক্ট নাম্বার দশ, পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি কেন বের হয়? এর সহজ উত্তর হলো পেঁয়াজে থাকা এক বিশেষ প্রকারের এনজাইম, যখন আমরা পেঁয়াজ কাটি তখন এই এনজাইম বাতাসে মিশে যায়, তারপর তা আমাদের চোখে যায় এবং চোখে জ্বালা পোড়ার সৃষ্টি করে। আপনি জেনে অবাক হবেন যে 1980 সালের আগে মানুষ মনে করতো যে পেঁয়াজের থেকে আসা গন্ধ আমাদের চোখে পানি আসার কারণ, কিন্তু তারপর যখন এ বিষয় নিয়ে রিসার্চ করা হয় তখন জানা যায় যে পেঁয়াজে থাকা এই এনজাইমের কারণেই চোখে পানি আসে।